বঙ্গোপসাগরের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিন। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে সেন্ট মার্টিন অত্যন্ত প্রিয়, কারণ বাংলাদেশ থেকে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেন্ট মার্টিনের মতো দ্বিতীয় কোনো জায়গা নেই। সে কারণে বাংলাদেশের সেরা পর্যটন আকর্ষণগুলোর মধ্যে নিঃসন্দেহে সেন্ট মার্টিন থাকবে সবার শীর্ষে। বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবের এই পর্বে। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে বাংলাদেশের সমুদ্র সীমায় সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। সর্বপ্রথম কবে এই দ্বীপে মানুষের পদচারণা ঘটেছিল সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না, তবে ধারণা করা হয় 250 বছর আগে দ্বীপটি আরব বণিকদের নজরে আসে। আরব বণিকেরা চট্টগ্রাম এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য করতে এসে এই দ্বীপে যাত্রাবিরতি করত। তারা এর নাম দিয়েছিল জাজিরা। আরবি ভাষায় জাজিরা অর্থই হলো দ্বীপ। পরবর্তীতে আশেপাশের অঞ্চলের মানুষের মুখে জাজিরা নামটি জিঞ্জিরা নামে পরিবর্তিত হয়ে যায়। যতদূর জানা যায় 1890 সালে বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের 13টি পরিবার সেন্ট মার্টিন দ্বীপে স্থায়ী বসতি শুরু করে। তারা পেশায় ছিল মূলত মৎস্যজীবী। সেসব পরিবারের বংশপরম্পরায় সেন্ট মার্টিন বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। শুরুর দিকে এই দ্বীপে শুধু কেয়া আর ঝাউ গাছ ছিল। বাঙালি জেলেরা এখানে নারকেল গাছ রোপণ করতে শুরু করে। সাগরের বুকে জেগে থাকা এমন একটি দ্বীপে নারকেল গাছ খুবই কাজের। এই গাছ একই সাথে স্বাদুপানির কষ্ট লাঘব করে প্রখর রৌদ্রে ছায়া প্রদানসহ সামুদ্রিক ঝড়ে দ্বীপের ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। এসব কারণেই তৎকালীন বাসিন্দারা বেশি বেশি নারকেল গাছ লাগাতে থাকে। একসময় পুরো দ্বীপটি নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। সে কারণেই স্থানীয় অধিবাসীরা একে নারিকেল জিঞ্জিরা নামে ডাকতে শুরু করে। বর্তমানেও এই দ্বীপে প্রায় 1.5 লাখেরও বেশি নারিকেল গাছ রয়েছে। সেন্ট মার্টিনের আরেকটি জনপ্রিয় নাম দারুচিনি দ্বীপ। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত দারুচিনি দ্বীপ সিনেমার মাধ্যমে এই নামটি জনপ্রিয় হয়ে ওঠে। সেই উপন্যাস থেকেই জানা যায় একসময় পর্তুগিজরা এই দ্বীপে এসেছিল। তারা দ্বীপটির নাম দিয়েছিল দারদিউসি দ্বীপ, কিন্তু স্থানীয় লোকজন দারদিউসি উচ্চারণ করতে পারত না, তাই তারা বলতো দারুচিনি দ্বীপ। 1900 সালের দিকে ব্রিটিশ ভূমিজরিপকারীরা এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে। সেই জরিপে স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে ব্রিটিশরা এর নাম লেখে সেন্ট মার্টিন। পরবর্তীতে এই নামেই দ্বীপটি অধিক পরিচিত হয়। যদিও গবেষকরা মনে করেন দ্বীপটিতে যেহেতু খ্রিস্টান জনসংখ্যা বা কোনো গির্জা ছিল না, তাই সাধু মার্টিনের নামে নামকরণের বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তৎকালীন সময়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নামে দ্বীপের নামকরণ হয়ে থাকতে পারে। টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের মাঝে নাফ নদীর মোহনায় সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। প্রশাসনিকভাবে দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অধীনে থাকা একটি ইউনিয়ন। এই ইউনিয়নে 9টি গ্রাম আছে। ভৌগোলিকভাবে এই দ্বীপ 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় উত্তরপাড়া, দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণপাড়া, এবং সেন্ট মার্টিনের একটি বিশেষ অংশ হল ছেড়া দ্বীপ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ বক্তিয়ার উদ্দিন এবং অধ্যাপক মোস্তফা কামাল পাশা সেন্ট মার্টিন নিয়ে গবেষণা করেছেন। তাদের গবেষণা থেকে জানা যায় প্রায় 5000 বছর আগে এই জায়গাটি টেকনাফের মূল ভূখণ্ডের অংশ ছিল, কিন্তু ধীরে ধীরে তা সমুদ্রের নিচে তলিয়ে যায়। এরপর প্রায় 450 বছর আগে বর্তমান দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে। তারও 100 বছর পর উত্তর পাড়া এবং পরবর্তী 100 বছরে দ্বীপের বাকি অংশ
সমুদ্রের উপরে উঠে আসে। বাংলাদেশের সর্বদক্ষিণে থাকা এই দ্বীপের দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার। তবে সেন্ট মার্টিন দ্বীপের প্রস্থে অনেক নাটকীয় পরিবর্তন দেখা যায়। দ্বীপের কোনো অংশের প্রস্থ প্রায় 700 মিটার, আবার কোথাও তা মাত্র 200 মিটারে গিয়ে ঠেকেছে। ছোট্ট এই প্রবাল দ্বীপের প্রকৃত আয়তন নির্ণয় করাটা একটু কঠিন, কারণ জোয়ারভাটার সময় সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। ভাটার সময় সেন্ট মার্টিনের সৈকত যথেষ্ট প্রশস্ত থাকলেও জোয়ারের সময় অধিকাংশ সৈকত সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। সরকারি হিসেব মতে এই দ্বীপের আয়তন 13 বর্গ কিলোমিটার, তবে বিভিন্ন কারণে দ্বীপের চারদিকে ভাঙনের ফলে এই আয়তন কিছুটা কমে গেছে। সেন্ট মার্টিন উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত হলেও দ্বীপটির পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত প্রবাল পাথরের স্তূপ রয়েছে। সেন্ট মার্টিনের ভূপ্রকৃতি প্রধানত সমতল। দ্বীপটির প্রধান গঠন উপাদান হল চুনাপাথর। দ্বীপের উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া দুই অংশেরই মাঝখানে জলাভূমি রয়েছে। এসব জলাশয় মিঠাপানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনে সহায়ক, তবে এখানে উৎপাদিত ফসল দ্বীপের চাহিদার তুলনায় খুবই নগণ্য। সেন্ট মার্টিনের সৌন্দর্য নিঃসন্দেহে মুগ্ধ করার মতো। এই দ্বীপ ভালোমতো ঘুরে দেখলে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য। সেন্ট মার্টিনের নৈসর্গিক সৌন্দর্যের টানে বারবার এখানে ফিরে আসতে ইচ্ছে করবে। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত হলেও বাংলাদেশে থেকে সমুদ্রের নীল জল দেখতে চাইলে আপনাকে সেন্ট মার্টিনেই আসতে হবে। কক্সবাজারের সৈকত থেকে সমুদ্রের পানির রং সাধারণ নদীর মতোই দেখায়, কিন্তু সেন্ট মার্টিন থেকে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখা যাবে বঙ্গোপসাগরের নীল জলরাশি। সেন্ট মার্টিনের সৈকতে দাঁড়ালে আপনার মনে হবে নীল আকাশ আর নীল জল সমুদ্র যেন দিগন্তে গিয়ে মিশে গেছে। আকাশ পরিষ্কার থাকলে দ্বীপের পূর্ব পশ্চিম দিকের সৈকত থেকে টেকনাফ আর মিয়ানমারের পাহাড়ও চোখে পড়বে। নারিকেল জিঞ্জিরায় বেশ কয়েকটি সৈকত রয়েছে। প্রতিটি সৈকত যেন ভিন্ন ভিন্ন আমেজে তার রূপের পসরা সাজিয়ে বসে আছে। অধিকাংশ সৈকতেই রয়েছে অসংখ্য প্রবাল। দ্বীপের বিভিন্ন প্রান্তের সৈকত আপনাকে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দিবে। দারুচিনি দ্বীপ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব ভালোভাবে উপভোগ করা যায়। দ্বীপের অসাধারণ প্রকৃতি সূর্যোদয় এবং সূর্যাস্তে যেন খানিকটা ভিন্ন রূপে ধরা দেয়। 1996-97 সালের দিকে প্রতি বছর সেন্ট মার্টিনে পর্যটক আসত মাত্র 150 থেকে 200 জন, আর বর্তমানে প্রতি বছর প্রায় 1.5 লক্ষেরও বেশি লোক এই দ্বীপে ভ্রমণ করে। মাত্র 2 দশকেরও কম সময়ে সেন্ট মার্টিন বাংলাদেশের শীর্ষ পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। সে কারণে সেন্ট মার্টিনে বহু হোটেল রিসোর্ট গড়ে উঠেছে। 2012 সালে দ্বীপে মাত্র 17টি হোটেল ছিল, আর বর্তমানে হোটেল মোটেল ও কটেজের সংখ্যা 124টি। সেন্ট মার্টিনের পশ্চিম বিচ এই দ্বীপের প্রধান সৈকত হিসেবে বিবেচনা করা হয়, কারণ এদিকটাতেই দ্বীপের সবচেয়ে দীর্ঘ অবিচ্ছিন্ন সৈকত রয়েছে। একটু নিরিবিলি থাকতে চাইলে পশ্চিম বিচের রিসোর্টগুলো খুবই ভালো, কারণ এদিকের অধিকাংশ রিসোর্ট থেকেই সরাসরি সাগর দেখা যায়। সমুদ্র উপভোগ করার জন্য কষ্ট করে বিচে যাওয়ার দরকার পড়ে না। সেন্ট মার্টিনের পশ্চিম বিচে লেখক হুমায়ুন আহমেদের বাড়ি আছে। বাড়ির নাম সমুদ্রবিলাস। এটিও সেন্ট মার্টিনের একটি জনপ্রিয় জায়গা। হুমায়ুন আহমেদের বাড়ি, দারুচিনি দ্বীপ উপন্যাস এবং চলচ্চিত্র এই দ্বীপের পর্যটন প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছে। সেন্ট মার্টিন দ্বীপের একটি বিশেষ জায়গার নাম গলাচিপা। এই অংশে দ্বীপটি সবচেয়ে সংকীর্ণ। গলাচিপার মাঝ বরাবর দাঁড়ালে উভয় দিকেই সাগর দেখা যায়। সাইকেল ভাড়া করে নিজে নিজে ঘুরে দেখতে পারেন সেন্ট মার্টিনের পুরো এলাকা। ইদানিং এখানে মোটর সাইকেলও ভাড়া পাওয়া যায়।
বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেন্ট মার্টিন যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে কক্সবাজার অথবা টেকনাফ। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা সেন্ট মার্টিনের প্রধান পর্যটন মৌসুম, কারণ এ সময় সাগর বেশ শান্ত থাকে। পর্যটন মৌসুমে টেকনাফ থেকে বেশ কয়েকটি জাহাজ এবং সি ট্রাক সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন করে। এছাড়া বাংলাদেশের মূল ভূখণ্ডের টেকনাফ থেকে সারা বছর ট্রলারে করে সেন্ট মার্টিন যাওয়া যায়। সাম্প্রতিক সময়ে কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন যাওয়ার ব্যবস্থাও চালু হয়েছে। কক্সবাজারের বাঘখালী নদীর ঘাট থেকে জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। এখান থেকে জাহাজ ঘন্টায় 12 নটিক্যাল মাইল বেগে ছুটে চলে। 1 নটিক্যাল মাইল সমান 1.85 কিলোমিটার। সাধারণত কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, তবে বিভিন্ন ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেন্ট মার্টিনে পৌঁছা সম্ভব হয় না। জোয়ার ভাটা এবং আবহাওয়ার প্রভাবে কখনো কখনো 7 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। বঙ্গোপসাগরে চলতে চলতে দূরে সাগরের বুকে এক চিলতে ভূমি চোখে পড়বে, ওটাই সেন্ট মার্টিন। একদিকে গভীর সাগর আর অন্যদিকে মিয়ানমারের পাহাড়ের সারি। সেন্ট মার্টিন দ্বীপের জেটি বা জাহাজঘাটে পৌঁছানোর পরে মন যেন আরও অস্থির হয়ে ওঠে। এত বড় নৌযান জেটিতে ভিড়াতেই প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। দ্বীপের শিশু কিশোররা জাহাজ ঘাটে ভিড়াতে সাহায্য করে। দীর্ঘ সমুদ্র সফরের ক্লান্তি ঘোচাতে দ্বীপে নামার অপেক্ষা। অনেকেই আবার সেদিনই ফিরে আসবে। যারা সকালে গিয়ে বিকেলে চলে আসে তারা আসলে এই দ্বীপের সৌন্দর্য কিছুই উপভোগ করতে পারে না, কারণ তারা অসাধারণ সুন্দর এই দ্বীপের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা সৌন্দর্য উপভোগের জন্য সর্বোচ্চ মাত্র 3 ঘন্টা সময় পায়। দারুচিনি দ্বীপে বেড়ানোর জন্য তা নিতান্তই সামান্য সময়, কারণ মাত্র 3 ঘন্টায় বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই সামুদ্রিক দ্বীপ ঘুরে দেখা অসম্ভব। তাই এখানে কমপক্ষে একদিন থাকলে সেন্ট মার্টিন ভ্রমণের প্রতি সুবিচার করা হয়। পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে প্রচুর দর্শনার্থীর চাপে দ্বীপে আপনার অবস্থানের অভিজ্ঞতা আনন্দঘন নাও হতে পারে, কারণ এই দ্বীপে নির্জনে বসে প্রকৃতির সাথে বোঝাপড়া করার মতো বহু জায়গা আছে। লোকজনের ভিড় থাকলে সেরকম কোনো জায়গায় ফাঁকা পাবেন না। সেজন্য অনেকে পর্যটন মৌসুম শুরু হবার আগে আগে সেন্ট মার্টিন দ্বীপে ঘুরে যেতে চায়। এমন মনোরম প্রাকৃতিক পরিবেশের সাথে কোলাহল সত্যিই বেমানান। সেন্ট মার্টিনের জেটিঘাটের বাজার ছাড়া সেই অর্থে তেমন দোকানপাট নেই। বিচের ধারে কিছু দোকান অবশ্য আছে, তবে সেগুলোতে খুব কম পণ্যই পাওয়া যায়। একটি বিষয় মাথায় রাখতে হবে, সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে দুর্গম জায়গাগুলোর একটি। পর্যটন মৌসুমে এখানে বেশ কয়েকটি জাহাজ চলে ঠিকই, কিন্তু এগুলো দ্বীপের রসদ সরবরাহে কোনো কাজে আসে না। সেন্ট মার্টিনের প্রয়োজনীয় সকল মালামাল এ ধরনের ট্রলারে করে টেকনাফ থেকে নিয়ে আসা হয়। সেন্ট মার্টিন ইউনিয়ন যে বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রম ইউনিয়ন তাতে কোনো সন্দেহ নেই। তবে বঙ্গোপসাগরের মাঝখানে জেগে থাকলেও বাংলাদেশের অন্যান্য গ্রামের সাথে এর অনেক মিল আছে। শুধু সৈকত ধরে ঘুরে বেড়ালে নারিকেল জিঞ্জিরার অনেক কিছুই আপনার অজানা থেকে যাবে। দ্বীপের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে হলে ভেতরের গ্রামগুলো ঘুরে দেখতে পারেন। এই দ্বীপের ভেতরের রাস্তা ধরে হেঁটে গেলে আপনার মনে হবে এ যেন সাগরের বুকে এক টুকরো বাংলাদেশ। এই বাংলাদেশে নেই শুধু ঘনবসতি, বাংলার সকল বৈশিষ্ট্য বজায় রেখে অপরূপ প্রকৃতি আর শান্তির এক অন্যরকম বাংলাদেশ। নারিকেল জিঞ্জিরায় প্রায় 10,000 মানুষ স্থায়ীভাবে বসবাস করে। পর্যটকদের প্রতি দ্বীপের স্থানীয় বাসিন্দাদের ব্যবহারও অত্যন্ত আন্তরিক। তাদের সহজ সরল জীবনযাপন আপনাকে নিশ্চয় মুগ্ধ করবে। এই দ্বীপের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ। ছোট্ট একটি দ্বীপ হলেও এখানে বহু মসজিদ এবং মাদ্রাসা রয়েছে।
এছাড়া দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ উন্নত। পর্যটকেরা এখানে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে। নারিকেল জিঞ্জিরার অধিকাংশ মানুষ মৎস্যজীবী। দ্বীপের চারিদিকের সৈকতে দিনে রাতে জেলেদের কর্মকাণ্ড চোখে পড়বে। জেলেরা দিনের বেলায় জাল মেরামত করে আর রাতের বেলায় মাছ ধরে। সমুদ্রে মাছ ধরাও যে কত কঠিন কাজ, তাদের কর্মব্যস্ত সময় পার করতে দেখলে তা সহজেই বোঝা যায়। সাধারণত দুপুর বিকাল থেকে জেলেরা তাদের নৌকা নিয়ে সাগরের গভীরে রওনা হয়। মাছ ধরা শেষে আবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তারা দ্বীপে ফিরে আসতে থাকে। জেলেরা রাতের বেলা সাগর থেকে মাছ ধরার পর কয়েকটি নির্দিষ্ট জায়গায় তাদের নৌকা ভিড়ায়। এগুলোকে ফিশারি ঘাট বলে। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ২০-২৫টি ফিশারি ঘাট রয়েছে। এসব আড়তে মাছগুলো আলাদা করে ওজন করার পর চলে যায় পাইকারদের হাতে। এখানে মাছের দাম খুবই সস্তা, সাধারণ বাজার মূল্যের অর্ধেক দামে মাছ পাওয়া যায়। তার চেয়েও বড় কথা হল, সরাসরি সাগর থেকে আসা এর চেয়ে সতেজ সামুদ্রিক মাছ আপনি অন্য কোথাও পাবেন না। সেন্ট মার্টিনের ডাব একাধারে সুস্বাদু এবং মিষ্টি। তবে ইদানিং এত বিপুল পর্যটক এখানে আসে যে মৌসুমের শুরুতেই দ্বীপের প্রায় সকল ডাব শেষ হয়ে যায়। এরপর টেকনাফ থেকে ডাব আমদানি করতে হয়। সেন্ট মার্টিন দ্বীপের লেজের মতো একটি অংশ হল ছেড়া দ্বীপ। জোয়ারের সময় ছেড়া দ্বীপ মূল সেন্ট মার্টিন দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সে কারণেই জায়গাটির এমন নাম হয়ে গেছে। তবে ভাটার সময় বিস্তীর্ণ অঞ্চল জেগে উঠলে পায়ে হেঁটেই ছেড়া দ্বীপে যাওয়া যায়। জোয়ারে এই অংশটি কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই জোয়ারের সময় ছেড়া দ্বীপে ভ্রমণ করা সম্পূর্ণ নিষেধ। মাত্র কয়েক বছর আগেও ছেড়া দ্বীপ যাবার প্রধান বাহন ছিল স্পিডবোট ও টাগবোট, কিন্তু বর্তমানে অধিকাংশ পর্যটক সাইকেল বা মোটরসাইকেলে চড়েই ছেড়া দ্বীপে ঘুরতে যায়। ছেড়া দ্বীপ আবার তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত। প্রথম দ্বীপটির নাম নিঝুম দ্বীপ, মাঝের দ্বীপটি হল আসল ছেড়া দ্বীপ এবং সবশেষে রয়েছে প্রবাল দ্বীপ। ছেড়া দ্বীপের অন্তর্ভুক্ত প্রবাল দ্বীপই বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড। এরপরে বাংলাদেশের আর কোনো ভূমি নেই। ২০১৮ সালের ৬ অক্টোবর মিয়ানমার সরকার তাদের জনসংখ্যা বিষয়ক একটি মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমারের অংশ হিসেবে তুলে ধরে। সেই মানচিত্র দুটি আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে মিয়ানমার তাদের ভুল স্বীকার করে নেয়। ১৯০০ সালে বার্মা এবং ভারত উভয়ে ব্রিটিশ শাসনের অধীনে থাকলেও সেন্ট মার্টিন দ্বীপকে তখন বার্মার ভেতরে না দিয়ে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই থেকে ঘটনাক্রমে সেন্ট মার্টিন বাংলাদেশের মালিকানায় এসেছে। অতীতেও বেশ কয়েকবার বার্মিজ নেভি বাংলাদেশি জেলেদের উপর অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করেছে। এ ধরনের অনিশ্চিত আক্রমণ প্রতিহত করতে এবং দ্বীপের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ সেন্ট মার্টিনের জলসীমায় সবসময় নিয়োজিত থাকে। এছাড়া দ্বীপের জাহাজঘাটের পাশে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার এবং পুলিশের ঘাঁটি রয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নিধন শুরু হবার প্রথম দিকে কিছু রোহিঙ্গা জনগণ সেন্ট মার্টিনেও আশ্রয় নিয়েছিল। তখন স্থানীয় লোকজনও তাদের সাদরে গ্রহণ করেছিল। পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদেরকে টেকনাফের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সেন্ট মার্টিন জীববৈচিত্র্যের দিক থেকে সারা পৃথিবীর মধ্যেই অনন্য। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই দ্বীপের প্রধান আকর্ষণ হল প্রবাল। প্রবালও এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। এদের বাইরের আবরণ খুব শক্ত বলে বেশিরভাগ লোকই একে পাথর ভেবে ভুল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং ভূতত্ত্ব বিভাগের দুজন শিক্ষকের পরিচালিত একটি গবেষণা থেকে জানা যায়, ১৯৮০ সালে সেন্ট মার্টিনে প্রায় ১৪১ প্রজাতির প্রবাল ছিল। মাত্র ৪ দশকে ১০১ প্রজাতির প্রবাল বিলুপ্ত হয়েছে। বর্তমানে সেন্ট মার্টিনে
40 প্রজাতির প্রবাল টিকে আছে। 1980 সালে এই দ্বীপের চারদিকে প্রায় 1.32 বর্গ কিলোমিটার প্রবাল আচ্ছাদন ছিল, বর্তমানে রয়েছে মাত্র 0.39 বর্গ কিলোমিটার। দেশের একমাত্র প্রবাল দ্বীপে 40 বছরের ব্যবধানে 1/3 প্রবালও নেই। গবেষকেরা মনে করেন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে 2045 সালের মধ্যে সেন্ট মার্টিন সম্পূর্ণ প্রবাল শূন্য হয়ে যাবে। প্রবাল ছাড়াও এই দ্বীপে 187 প্রজাতির শামুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর, 120 প্রজাতির পাখি, 19 প্রজাতির স্তন্যপায়ী এবং বেশ কয়েক জাতের অমেরুদণ্ডী প্রাণী রয়েছে। এছাড়া একাধিক প্রজাতির সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার জন্য সেন্ট মার্টিন গুরুত্বপূর্ণ জায়গা। এই দ্বীপে নারিকেল, কেয়া, শেওড়া, সাগরলতা, বাইন ইত্যাদি গাছ রয়েছে। তবে প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তেমন কোনো অঞ্চল নেই। দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়া ঝোপ এবং বেশ কিছু ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে। বিপুল পরিমাণ পর্যটকের চাপে সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য হুমকির মুখে। প্রতিদিন দ্বীপের স্থায়ী জনসংখ্যার চেয়েও বেশি সংখ্যক পর্যটক এই দ্বীপে বেড়াতে যায়। তাদের অবস্থানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে গিয়ে অবাধে বৃক্ষনিধন সহ প্রকৃতির ক্ষতি করা হচ্ছে। 40 বছর আগে দ্বীপে বৃক্ষ আচ্ছাদিত এলাকা ছিল 4.5 বর্গ কিলোমিটার, আর বর্তমানে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ মাত্র 3 বর্গ কিলোমিটারেরও কম। পর্যটকেরা যে পরিমাণ বর্জ্য এই দ্বীপে ফেলে যায় তার অধিকাংশ সরাসরি সাগরে গিয়ে পড়ে, ফলে দ্বীপের আশেপাশের সাগর চরম মাত্রায় দূষিত হয়ে পড়েছে। বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা মাত্র 3.5 মিটার। যে হারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী 100 বছরের মধ্যে এই দ্বীপটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি। এসব কারণে অনলাইন নিবন্ধনের মাধ্যমে সেন্ট মার্টিনের সীমিত সংখ্যক পর্যটক যাতায়াত নিশ্চিত করা এবং পর্যটকদের দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ করার ব্যাপারে একটি সরকারি সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছিল। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার এসব সিদ্ধান্তের বিরোধিতা করে বলে, সেন্ট মার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধ করা হলে বাংলাদেশের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। তাদের দাবি, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে, বহু উদ্যোক্তার হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়বে, স্থানীয় বাসিন্দারা জীবিকা হারাবে এবং পর্যটন খাতের প্রায় 3 লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়বে। পর্যটকের অধিক চাপে দেশের একমাত্র প্রবাল দ্বীপ তার সৌন্দর্য হারাতে বসেছে ঠিকই, কিন্তু বাংলাদেশে একে তো ঘোরাঘুরির মতো সেরা জায়গার অভাব রয়েছে, তারপর যদি সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করা থেকে পর্যটকদের বঞ্চিত করা হয় তাহলে তা দেশের পর্যটন শিল্পের জন্যও বিরাট লোকসানের বিষয়। সেজন্য পর্যটন শিল্প এবং সেন্ট মার্টিন উভয়কেই বাঁচাতে হলে টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হবে। দ্বীপে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং বসবাস পরিবেশবান্ধব উপায়ে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। জীববৈচিত্র্য সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্যের অংশ, তাই এর রক্ষণাবেক্ষণের প্রতি যত্নশীল হওয়ার কোনো বিকল্প নেই। সেন্ট মার্টিনে ঘুরতে আসা পর্যটকদের প্রতি কয়েকটি অনুরোধ হলো, যেহেতু দ্বীপটি বাংলাদেশের অমূল্য সম্পদ, তাই এখানে বেড়াতে গেলে এর প্রকৃতির কোনো ক্ষতি করবেন না। রাতের বেলা সেন্ট মার্টিনের সৈকতে আলো বা আগুন জ্বালানো এবং আতশবাজি ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষেধ। দ্বীপের যেখানে সেখানে খাবারের প্যাকেট, প্লাস্টিকের বোতল বা ময়লা আবর্জনা ফেলবেন না। মনে রাখবেন, আপনার সামান্য অসচেতনতার জন্য অপচনশীল আবর্জনা সমুদ্রে থেকে যাবে কয়েক হাজার বছর। সারা বিশ্বের মানুষ সমুদ্রে এত পরিমাণ প্লাস্টিক আবর্জনা নিক্ষেপ করেছে যে আগামী কয়েক বছর পরে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের সংখ্যা বেশি থাকবে। এছাড়া সেন্ট মার্টিনের প্রবাল, শামুক, ঝিনুকের বাণিজ্য আইনত দণ্ডনীয় অপরাধ, তাই এগুলো না কেনার জন্য
পর্যটকদের উৎসাহিত করা হয়। বাংলাদেশের আরেকটি অমূল্য প্রাকৃতিক সম্পদ বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার সম্পর্কেও কী কেন কীভাবের ভিডিও আছে। কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। আপনাদের সেন্ট মার্টিন ভ্রমণের বিশেষ কোনো অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন।